আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবস্থান করছি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরুরহাট থেকে মাংস ধরানোর গরু, দর্শক দেশি গরু, কুরাস গরু কেমন দামে বেচা বিক্রি চলছে, কেমন দামে দরদাম চলছে দর্শক, সেই সকল তথ্য আপনাদেরকে দিব। অনেকেই আছে বর্তমান সময়ে শুকনো গাভী গরু দিয়ে খামার শুরু করছে, মাংস ধরাচ্ছে, বর্তমানে এটা একটা লাভজনক ব্যবসা দর্শক। তবে অবশ্যই দেখে বুঝে সঠিক দামে গরু কিনতে হবে, আমদানি ভরপুর। কত চাচ্ছেন? ৪৮। দাঁতে কয়টা? দাঁতে কয়টা? সমান বয়স, সমান বয়সের গরু। আপনারা শুনলেন, এই যে একটা গরু সমান বয়সের গরু দর্শক, ৪৮ চাচ্ছে, দেশি জাতের একটা গরু। দেশি তো? আচ্ছা, বাজার কেমন দেখছেন? বাজার ভালো না। বাজার ভালো না, গরু কয়টা নাচছেন? গরু একটাই, একটাই। বাজার খারাপ, এর কারণ কি মূলত? এখন ধান টান উঠেনি, বেচা কিনা করতে পারি না। মানে মানুষ ধানের কাজে ব্যস্ত, বেচা বিক্রি করতে পারতেছে না। এখন আপনি কত হলে বিক্রি করবেন? আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি, বেচা বিক্রি চলছে। এদিকে আর একটা লাল গরু কত চাচ্ছেন? ৫২। দাঁতে কয়টা? ৬ দাঁত। আপনারা শুনলেন, এই যে একটা গরু দর্শক, ৬ দাঁতের গরু, দেশি জাতের। এই গরুগুলো যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন যে গরু কি অবস্থায় আছে, কতটুকু গোস্ত ধরতে পারে, কারণ গরুটা কেনার পরে খরচ আছে, তিন মাস খাওয়াইতে হবে। আচ্ছা কাকা, বেচা বিক্রি নিয়ত কেমন? ৪৫। আপনারা শুনলেন, ৪৫ হলে মূলত বিক্রি করবে দর্শক, ৪৫। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা শুকনো হাড্ডিসার দর্শক, দেশি জাতের গরু, গাই গরু। ভাই দেশি তো? বাজার কেমন দেখছেন? কি বলে আরাম, মাত্র আসলেন, দাঁতে কয়টা? ৪ দাঁত। ৪ দাঁত। আপনারা শুনলেন দর্শক, মাত্র আসলো ৪ দাঁতের দেশি জাতের একটা গরু, শুকনো গাই হাড্ডিসার ভাঙ্গি গরু, মাংস ধরানোর উপযোগী। আচ্ছা চাচ্ছেন কত বড় ভাই? ৪৬। আপনার চাওয়া কম বেশি আছে, কত হলে মূলত বিক্রি করবেন? ৪০। আপনারা শুনলেন দর্শক, বারো বাজার গরুরহাট থেকে এই গরুটা ৪০ হলে বিক্রি হবে, ৪০। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে দর্শক, বেচা বিক্রি চলছে। সামনে আর একটা দেখতে পাচ্ছেন লাল গরু, দরদাম চলছে বারো বাজার গরুরহাটে ঝিনাইদহ জেলা। লাল গরু দর্শক, দরদাম চলছে। ভাই এত সুন্দর গরু কই পাইছেন? গ্রাম থেকে কিনছেন, এত পালাই যাবে। দাঁতে কয়টা? ৪ দাঁত। মানে মাংসেও ধরানো হবে, আবার কেউ পালার জন্য নিতে পারবে, কেউ যদি চান দর্শক মাংসও ধরাতে পারবেন, আবার পালার জন্য নিতে পারেন। ৪ দাঁতের একটা গরু, ৪ দাঁতের। আচ্ছা ভাই চাচ্ছেন কত? ৯২ চাচ্ছেন, বেচা বিক্রি নিয়ে। আচ্ছা আচ্ছা, দাম পেয়েছেন কত? এই একটু কম পাচ্ছে, ৭৫-৭৬ বলতেছে দর্শক, ৭৫-৭৬। এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, লাল গরু, বড় গরু, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঝিনাইদহ জেলা দর্শক, কালীগঞ্জ উপজেলা বারো বাজার গরুরহাট। আপনারা চাইলে আসতে পারেন, এখানে মোটামুটি পরিমাণে গরুর আমদানি হয়, বেচা বিক্রি চলছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো গাই গরু দর্শক, মাংস ধরানোর গরু। কাকা একটু নেমে আসুন, ভালো আছেন? খুব সুন্দর একটা পরিবেশ নাকি? আচ্ছা বাজারের কি অবস্থা? বাজারে আছে বেচা কিনা কম মানুষের ধান মাঠে। আচ্ছা আচ্ছা, এটা কয় দাঁত? ৪ দাঁত। ৪ দাঁত। আপনারা শুনলেন দর্শক, বলতেছে বেচা বিক্রি কম। এই যে একটা গরু ৪ দাঁতের গরু, বড় ফ্রেমের গরু দর্শক, ডবল বডি। আচ্ছা চাচ্ছেন কত? দাঁত আছে ৭২-৬৫ দিয়ে বেচা। এটা কি একদম না, সেখান থেকে একটু ১৯-২০ হবে, মানে কিছু কমবে? ৬৪ বলে বেলা এসে, তার মানে এই গরুটা যখন দর্শক বেচা বিক্রি হবে ওই ৬০-এর আশেপাশে বেচা বিক্রি হবে, তাই তো কাকা? ২০০০ হচ্ছে, আরো ২০০০ কমে গেছে। তো আপনারা একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন দর্শক, মাংস ধরানোর গরু। দাঁতে কয়টা? ৪ দাঁত। আচ্ছা এটা মূলত আপনার বাসার গরু না কিনা গরু? কিনা গরু। সংগ্রহ করছেন কোথা থেকে?
গ্রাম থেকে। দর্শক, গ্রামের একটা গরু, গ্রামের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। মাংস ধরানোর গরুগুলো ঝিনাইদহ জেলা বারো বাজার গরুরহাটে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা একটু বড় গরু, দর্শক লাল গরু, মাংস ধরানোর উপযোগী একদম ভাংড়ি গরু, বড় গরু কাকা। দরদাম চলছে দর্শক, সাদা তো চাচ্ছে। আচ্ছা, বেচা বিক্রি নিয়ে কেমন কাকা? সত্তরের উপরে। দাঁতে কয়টা? সমান দাঁত। আপনারা শুনলেন, এই যে একটা গরু সমান দাঁতের গরু, দর্শক সমান দাঁতের গরু, সত্তরের উপরে মূলত বেচা বিক্রি নিয়ে মাংস ধরানোর গরু। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। ঝিনাইদহ জেলা বেচা বিক্রি চলছে, কালীগঞ্জ উপজেলা, আপনারা চাইলে আসতে পারেন।